লঙ্কা বেশ, লঙ্কা আমার পাতে পড়বেই, আর যেটা আমি কিন্তু এক গালে খেতে পারি। Few moments later. Wow. Kangnar bhang bhang bhang. Pochundo shokto lagche. তোমাদের অ্যাম্বিয়েন্সটা দেখালাম, তার সাথে এবার বলি চলো তাহলে, অ্যাম্বিয়েন্সটা তো দেখা হয়ে গেছে, এবার চলো সবাই হামলে পড়ি, মানে এবারে খাওয়া দাওয়ার পালা, ভুড়ি বোঝে পালা। ভুড়ি বোঝ ছাড়া তো কোনো ব্লগই সম্পূর্ণ হয় না। অ্যাকচুয়ালি কিছু বলার নেই, যে জায়গায় পৌঁছেছি আমাদের এত দূর জার্নি করে আসা কোনোটাই বৃথা যায়নি। আপাতত দর্শনধারী গুণবিচারী, গুণবিচারের পরে হবে দর্শনধারীতে, কিন্তু আমি তার মধ্যে এটা হচ্ছে টিপিক্যাল একদম বাঙালি, বাঙালি ভোজের যে পুরী ভোজের ব্যাপারটা আছে তার মধ্যে এটা কিন্তু একদম সেই 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 জিনিসটাই আজকে তোমাদেরকে আমি পুরোটা খাওয়া দাওয়ার করে টেস্ট সম্পর্কে তোমাদের সাথে একটা বেশ আড্ডা জমাচ্ছি। চলো শুরু করা যাক। What are you saying? Not the time or the place, baby, it's not right. It's not right, no. Going insane. Got a problem to fix, can we face? ভাত আছে এখানে, একটা দেখতে হচ্ছে ঘি দিয়েছে, খুব সুন্দর স্মেল পাচ্ছি আমি। তার মধ্যে আছে ঝুরঝুরে আলু ভাজা, যেটা ঝুরি আলু ভাজা বলে, তার সাথে বাদামও আছে এবং চিড়েও আছে। এটা আমি নতুন জিনিস দেখলাম, ঝুরি আলু ভাজা হয় তার সাথে চিড়েও দিয়েছে, এটা অন্য দারুণ জিনিস লাগছে কিন্তু। তার সাথে এখানে আছে লেবু আছে, আর এখানে আছে
এটা হচ্ছে আমার মনে হয় ডাল আছে, ডালটা বেশ খুব সুন্দর ঘন, এবং এর সাথে এটা হচ্ছে টমেটোর ডাল, যেটা আমার যেটা মনে হচ্ছে মুগ ডাল আছে অবশ্যই। তারপরে আছে সিমের ঝাল, মানে বলে না যে কার্তিক অগ্রহায়ণ মাসে সিম খেতে হয়, তো সেই সিম কিন্তু এখানে আমি কম্পালসারি দেখতে পাচ্ছি, সেই সিমের ঝাল এখানে আছে। তার পাশে হচ্ছে দেখতেই পাচ্ছ এটা ফুলকপি আলুর তরকারি, তার পাশে আছে পোনা মাছের ঝাল, তার পাশে আছে ভেটকির পাতুরি ভাপা, সরি ভেটকি ভাপা আছে, আর এইখানে দেখতে পাচ্ছ সুন্দরবনের যে অ্যাকচুয়ালি কাঁকড়াটা হয় সেই কাঁকড়া আছে, সুন্দরবন অঞ্চলে যে কাঁকড়া পাওয়া যায় সেই কাঁকড়া, আর এইখানে আছে গলদা চিংড়ি, গলদা চিংড়ি এবং আছে কাঁকড়া, এই দুটো এখানে খুব ফেমাস। তোমরা এখানে যখন আসবেই আমি চাইবো অবশ্যই তোমরা কিন্তু গলদা চিংড়িটা ট্রাই করতে পারো এবং স্পেশালি কাঁকড়াটা ট্রাই করতে পারো, এটা খুব সুন্দর আমি শুনেছি, তবে খেয়ে দিয়ে বলবো কতটা সুন্দর। আর স্টার্টার তো তোমরা জানোই, স্টার্টারের মধ্যে আছে প্রন কাটলেট, যেটা হচ্ছে আমার খুব ফেভারিট, যেখানেই যাই অন্তত প্রন খাই। তার সাথে তুমি তোমরা আমাদের ব্লগগুলোকে দেখেছো এর আগে বারবিকিউ ন্যাশনের ভিডিওতে, যেখানে কতটা প্রন আমি খেয়েছিলাম, প্রচুর প্রন খেয়েছিলাম এবং পয়সা পুরো বসুল। ফিশ ফিঙ্গার বা ফিশ ফ্রাই এই সমস্ত হতেই থাকে, তো আজকে প্রন কাটলেটটা আমি স্টার্টারে নিয়েছি, যেটা হচ্ছে আমার খুব ফেভারিট। চলো শুরু করা যাক। ও হ্যাঁ, আরটেল বলে গেলে চলবে না, এখানে কিন্তু আছে টমেটো চাটনি, যে চাটনিটা সবার শেষে কিন্তু না খেলে এই খাওয়াটা কমপ্লিট হবে না, বুঝতে পেরেছ? তাহলে আমাদের সঙ্গে আসো, তোমরা দেখছো তোমাদের কেমন লাগছে ব্লগগুলো জানিও অবশ্যই, নতুন তো চ্যানেল থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দিয়ে আর শেয়ারে ছড় বইয়ে দিতে হবে, আমি তোমাদের কাছে এটা রিকোয়েস্ট করছি অবশ্যই। এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে এত সুন্দর বাঙালি খাবার, জাস্ট ফাটাফাটি এটাকে তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করবে, শেয়ার করে ছড়িয়ে দাও, এত সুন্দর একটা কি বলবো একটা আড্ডার জায়গা বা ভুড়ি ভোজের জায়গা আছে, যেটা কিন্তু অনেকেই এখনো জানেনি, অনেকেই এখনো কিন্তু এই জায়গা আসেনি, যেটা আমরা প্রথমেই এখন পর্যন্ত এক্সপ্লোর করছি, ঠিক আছে? প্রথমে আমি স্টার্টার দিয়ে শুরু করছি, চলো দেখি স্টার্টারটা। ও একদম গরম গরম, ওই শেকটা মনে হচ্ছে একটা মাছ, অবশ্যই এটা চিংড়ি মাছ, কিন্তু একে আমি কামড়ে অন্য একটা মাছের শেপ দিয়ে দিয়েছি, খুব সুন্দর মুচমুচু একদম, বেশ ভালো লাগছে। দারুন, এখানে আসলে কিন্তু এটা অবশ্যই ট্রাই করো, এটা খুব সুন্দর খেতে, মাছের গন্ধ বেরোলে চলে এসছে। ঠিক আছে চলো এবার আমরা ভাতের দিকে যাই, ভাত আর তার সাথে ঝুড়ি আলু ভাজা, আর এটা ডাল আছে, বেশ সরু চাল, খুব সুন্দর ভাত চাল, খুব একটা জড়িয়ে যায়নি, খুব সুন্দর। ছুরি আলু ভাজা মানে বাড়িতেও বেশ পেলে যারা উন্নেটা খেয়ে নি, এরম একটা ব্যাপার মনে হয়। দেখি ছুরি আলু ভাজা দিয়ে, সেই মুচমুচে ছুরি আলু ভাজা, এবার আমি ডালটা ঢাললাম, বেশ গরম ডালটা তার সাথে এইভাবে নিয়ে, সচরাচর বাড়িতে ডাল খাই কিন্তু এই ডালের মধ্যে একটা খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি, যেটা গন্ধটা একটা মেঠো মেঠে গন্ধ, ঠিক আছে মানে বুঝতেই পারছো একদমই খুব সুন্দর কালেকশন। ডাল তো খেলেন, এবার আমি খাবো সিমের ঝাল, আমার সিম বরাবরই খুব প্রিয়, আমাদের জমির আটনে যেটা আল বলা হয়, সিম চাষ করা হয়, ঝিঙে চাষ করা হয়, সবকিছু চাষ করা হয়, তার মধ্যে সিমটা আমার খুব ফেভারিট, এত সুন্দর একটা নরম সবজি। এবার আমি এই সিমটাকে এইভাবে নিচ্ছি, দেখো
জাস্ট এটা ফারবারি গেলে রসনা তৃপ্তি বাঙালি। আজকে সত্যি গর্বিত আমি বাঙালি, এই জন্য কারণ এই সিমের যে ঝালটা খাচ্ছি এখন মিষ্টি মিষ্টি ঝাল ঝাল দারুন। আরেকটা জিনিস কি জানো তো, যে বাঙালি ছাড়া এই বাঙালি খাবারের মর্ম কেউ বুঝবে না, তাই বাঙালি খাবার খাও আর বাঙালি খাবারকে সবার সামনে তুলে ধরো। এবার আমি ট্রাই করবো ফুলকপির আলুর তরকারি। ওয়াও খুব সুন্দর নরম, সেই মায়ের হাতে স্বাদটা পাচ্ছি। বাড়িতে যেমন মা রান্না করে ঠিক যেভাবে ফুলকপি আর তরকারি, সেই রকম একটা স্বাদ পাচ্ছি, মানে মায়ের হাতে রান্নার স্বাদ পাচ্ছি। অসাম খেতে এই জায়গাটার মধ্যে কতটা ভালোবাসা জড়িয়ে আছে এবং তার সাথে এত সুন্দর করে ভালোবাসা দিয়ে এত সুন্দর করে যে রান্না, সত্যি এটা মানে আমি খুব খেয়ে স্যাটিসফাই, খুব ভালো লাগছে। এবার আমি এবারে চলো ট্রাই করি পোনা মাছের ঝাল। ওয়াও নাইস, আমি আগে একটু পোনা মাছ খেয়ে নিই। বাহ খুব সুন্দর, কাঁটাটা আমি বাছতে জানি। ঝোলটা হালি, ঝালটা গ্রেভিটা পেঁয়াজের গ্রেভি আছে এর মধ্যে, রসুনের ফ্লেভারটা একটু বেশি। ঠিকঠাক এত জিনিস আমি মানে অর্ডার করেছি, প্রত্যেকটা জিনিস আপাতত বেশ ভালো লাগছে। আমি ট্রাই করব আমার যে প্রিয় একটা মাছ, সেটা হচ্ছে ভেটকি মাছ। ও হো হো দেখো খালি একবার, এত সুন্দর নরম দেখি, আবার থেকে শুধু মুখে খেতে খেতে খুব ভালো লাগে। সরষের তেলে একটা তীব্র ঝাঁজ আছে, যেটা এটার সঙ্গে খুব সুন্দর যায়। ভেটকি মাছের ভাপা, ইলিশ মাছ ভাপা, ভেটকি মাছের ভাপা, ভেটকি মাছ কিন্তু দারুণ। যখন বাজারে খাসির মাংসের দাম হয়ে যায় বেশি, বাবা কিন্তু বাড়িতে ভেটকি মাছটাই আনে বেশি বেশি। মাছের ভাতে বাঙালি এই জন্যই কিন্তু বলে। আমি কিন্তু লঙ্কা খেতে খুব ভালোবাসি, এই যে লঙ্কা পেয়েছি, লঙ্কা আমার পাতে পড়বেই, আর যেটা আমি কিন্তু এক গালে খেতে পারি। আচ্ছা আরেকটা কথা বলে দিই, আমরা এখানে যেটা অর্ডার করেছিলাম সেটা ফিশ থালি ছিল, তার সাথে আমরা এটা 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 আমরা এর সাথে অ্যাড অন করেছি। সমস্ত খাবারের যে প্রাইসগুলো উইথ প্রাইস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই চেক করে দেবে, তাহলে বুঝতে সুবিধা হবে যে কত টাকা আমাদের খরচ হয়েছে এইখানে এসে। ঠিক আছে চলো এবার ট্রাই করা যাক, কি ট্রাই করবে এবারে। গলদা চিংড়ি, গলদা চিংড়ি, ওফ জাস্ট সাইজটা দেখো, ওয়াও দারুণ সাইজ, আর তেলের মধ্যে জাস্ট একদম তেলের মধ্যে চুবিয়েছিল। ওফ মাছ কিন্তু জলে থাকার পরে যখন রান্না করা হয় তখন কিন্তু তেলেও চলে, তাই তো? চলো দেখা যাক, মানে আমার তো সইছে না, ঠিক আছে জাস্ট কতটা মুখে পুড়বো। ও দেখো গল গল করে, ও দারুন দারুন, ওয়াও দেখি কেউ কেমন আছে। এরকম ভাবে নিয়ে
এইভাবে নিয়ে এটা আমরা ট্রাই করে কিন্তু মানে আমরা এটা অর্ডার দিয়ে ভুল করিনি, একদমই ঠিক করেছি, কারণ খুব সুন্দর। মানে এই গলদা চিংড়ির যে মালাইকারি টেস্টটা কিন্তু অপূর্ব অপূর্ব লাগছে। তবে একটা জিনিস কি, এই খোলাটা সারাতে হবে, এই খোলার মধ্যে বেশ একটা ঘি মতন লেগে থাকে, এটা আমি বাদ দেবো না, এটা আমি নেবো। দেখো দেখো দেখো, ও হো, আমি কিন্তু খুবই আনন্দিত আজকে, যে জায়গায় এসেছি খুঁজে এবং তোমাদেরকে সম্মান দিচ্ছি। তোমরা এখানে এলে অবশ্যই এই মালাইকারি ট্রাই করো। আমি অনেক জায়গায় মালাইকারি খেয়েছি এবং বাড়িতেও খেয়েছি, সেখান থেকেও একই কিন্তু একটু যেন আলাদা মনে হচ্ছে, খুব সুন্দর। এবার সব জায়গায় গিয়ে যেটা আমরা ট্রাই করি, মাছ মাংস মধ্যে মাংসটা আমরা বেশি প্রেফার করি এবং খাওয়া হয় চিকেন মাটন। আজকে কিন্তু অন্য একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে সুন্দরবন অঞ্চলে যে কাঁকড়াটা পাওয়া যায়, সেই কাঁকড়া দিয়ে আজকে কিন্তু আজকে মানে আমাদের এই ভোজের যে মেন জায়গাটা সেটা হচ্ছে মূল আকর্ষণ কাঁকড়া। চলো আমরা কাঁকড়া দিয়ে আজকে দেখি। দারুন গ্রেভিতে ভর্তি, খুব সুন্দর ক্যাকটাকে পুরো ফাটিয়ে ওর মধ্যে যে ঘিটা ছিল এর মধ্যে গ্রেভির মধ্যে মিক্স হয়ে গেছে। চলো দেখি, এই দেখি আমি এই গ্রেভিটা লাগিয়ে নিই, একটু বড় একটা দাঁড়া ট্রাই করতে হবে এখান থেকে। ও এটা জাস্ট দেখো একবার, ওয়াও, এর মধ্যে যে স্বাদটা আছে এটাকে ভাঙার পরে এর মধ্যে শ্বাসটাই বার করি, প্রচন্ড শক্ত লাগছে। শ্বাসটাই কেন, ওয়াও, দারুন। এখান থেকে এগুলো নিচ্ছি, কাঁকড়ার এই শাঁস মাখা গ্রেভি দিয়ে একটা দিয়ে দিই একদম। খুব টেস্টি, ভীষণ টেস্টি। শেষ পাতে চাটনি ট্রাই করে দেখি, অ্যাজ ইউজ বাড়ির যেরকম চাটনি খাই সেই রকমই চাটনি। এটা নিয়ে আর বেশি কিছু বললাম না, কারণ এটা একদমই বাড়ির চাটনি মতো লাগছে। আমার খুব ভালো লেগেছে, যেরকম আমরা বাড়িতে ফুলকপির তরকারি খাই, সিমের তরকারি খাই, সেরকম এভারেজ। বাট এইটা খুব ইন্টারেস্টিং, গলদা চিংড়িটাও বেশ সো টেস্টি, অথেন্টিক বাঙালি খাবার কিন্তু আমি খেয়ে নিলাম ঠিক এই জায়গায় এসে। তোমরাও এসো, এনজয় করো বাঙালি খাবার, নিয়েছি অ্যাম্বিয়েন্স দেখিয়েছি, আর সর্বশেষ তোমাদের কিন্তু খাওয়া দাওয়া দেখিয়েছি। যে ফুড়ি বোসটা কিন্তু খুব সুন্দর, সুন্দরবনের যে কাঁকড়া সেই কাঁকড়া দিয়ে আজকে এখানে আমরা ভুড়ি বোস করলাম। আজকে কোনো মাংসের বালাই করিনি, কারণ মাংস আমরা বরাবর মনে খেয়ে থাকি চিকেন মাটন। আজকে ট্রাই করলাম গলদা চিংড়ি আর সুন্দরবনের কাঁকড়া, তো এই কাঁকড়া দিয়ে আজকে আমরা ফুড়ি বোস ছাড়লাম। আর তোমাদের আশা করি ভালো লাগবে ভিডিওটা। তো এই পর্যন্তই আজকে আমাদের ভিডিও রাখলাম, আর তার সাথে বলে রাখি হাসতে থাকো হাসতে থাকো, দেখতে থাকো ব্লগার সায়ন্তন, খেতে থাকো খাওয়াতে থাকো দেখতে থাকো ব্লগার সায়ন্তন। আর তার সাথে যারা আমার নতুন দেখছো, যারা আমার চ্যানেলটাকে প্রথম দেখছো,
অবশ্যই সাবস্ক্রাইব করো আর যত যত পারো এই জায়গাটা তো শেয়ার করো, যে হাওড়ার মধ্যে এমন একটা জায়গা যেটা কিনা খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশের মতো একটা জায়গা, খুব সুন্দর এনভায়রনমেন্ট। আর কিছু বললাম না, তোমরা এটা কিন্তু অবশ্যই শেয়ার করবে, আর অবশ্যই লাইক দিতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, কেমন লাগলো জানিও। তোমাদের যদি কোনো রেকমেন্ডেশন কোনো জায়গা থাকে সেটা আমাদের জানাও কমেন্ট বক্সের মধ্যে, তাহলে কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছে যাব, সেই জায়গা কভার করব আমাদের ভিডিওর মাধ্যম থেকে, চেষ্টা করব কিন্তু, ঠিক আছে? ওকে, তাহলে আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগার শান্তন, টাটা।